আসসালামু আলাইকুম। আপনার যদি একটি ফেসবুক পেজ থাকে তাহলে এই ভিডিওটি আপনার দেখা উচিত, কারণ বর্তমানে ফেসবুক মনিটাইজেশন করার জন্য একটি বড় ধরনের সমস্যা হয়েছে ফেসবুক পেজে। সেটা সমস্যাটা কি আমি দেখাচ্ছি। আপনি ফার্স্ট অফ অল আপনার ফেসবুক পেজে আসবেন, আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করবেন। ট্যাপ করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, নিচে আসলে দেখতে পাবেন পেজ রিকমেন্ডেশন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর আরেকটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, দেখুন পেজ স্ট্যাটাস, এখানে ট্যাপ করে দিবেন। তারপর দেখুন একটু স্ক্রল ডাউন করবেন, তারপর মনিটাইজেশন, মনিটাইজেশন অপশনটিতে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখুন পেজ নট এলিজিবল, যদি পেজ নট এলিজিবল এখানে যদি ট্যাপ করি তাহলে এখানে সুন্দরভাবে বলা আসছে আপনার মনিটাইজেশন অ্যাপ্লাই করলে এটা অ্যাপ্রুভ করবে না। এই যে এখানে দেখুন উই ক্যান নট অ্যাপ্রুভ দিস পেজ রাইট নাও, তার মানে এই সমস্যাটি প্রত্যেক পেজে রয়েছে। অবশ্যই আপনি যদি একটি পেজ চালান তাহলে আপনার ফেসবুক পেজটি চেক করে নেবেন, এই সমস্যাটি অবশ্যই থাকবে। তো এটার মানে হলো আপনার ফেসবুক পেজ মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ হলে আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন দিবে না তারা। তো এই সমস্যাটি কেন হচ্ছে, বর্তমানে ফেসবুকের একটি বাগ, এটা আপনার কোনো চিন্তার কারণ নাই, এটা ফেসবুকের একটি বাগ। প্রত্যেক পেজে এই সমস্যাটি দেখা দিচ্ছে, যাদের ফেসবুকে মনিটাইজেশন অন আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পেজে পেজ নট এলিজিবল এই অপশন, এই সমস্যাটি রয়েছে। কারণ তাদের ফেসবুক মনিটাইজেশনও রয়েছে, অ্যাডসন রিলও রয়েছে, কারণ তাদের কোনো মনিটাইজেশনের সমস্যা হয় না। সো আপনার এই যদি ফেসবুক পেজে পেজ নট এলিজিবল থাকে তাহলে সেটা নিয়ে চিন্তা করবেন না, এটা হলো ফেসবুকের একটি বাক্স। তো আমরা যদি আরেকবার মনিটাইজেশন অপশনে গিয়ে চেক করি তাহলে ওখানে কি মনিটাইজেশন দিবে কিনা, সেটা গ্রিন টিক আছে কিনা সেটাও চেক করতে পারবো। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবো, তারপর মনিটাইজেশনে ট্যাপ করবো। ট্যাপ করার পর যদি আমরা মনিটাইজেশন সিলেক্ট করি, তারপর যদি ইনস্ট্রিম অ্যাড বা যে কোনো একটি টুল সিলেক্ট করি, তারপর এখানে দেখুন আমার এখানে গ্রিন টিক রয়েছে, ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, এখানে গ্রিন টিক রয়েছে আমার, তার মানে আমার ফেসবুক পেজে মনিটাইজেশন দিবে, আমার পেজে কোনো ধরনের সমস্যা নেই। আর এটা যদি আপনার গ্রিন টিক থাকে তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন দিবে। আর যদি ওই যে মনিটাইজেশন পেজ স্ট্যাটাসে যদি পেজ নট এলিজিবল থাকে তাহলে সমস্যা নেই, ওখানে পেজ নট এলিজিবল থাকে তাহলে কিন্তু এখানে আপনার মনিটাইজেশন দিবে, কারণ ওটা ছিল একটি ফেসবুকের বাগ। আজকে না হোক দুই দিন পর অবশ্যই সেটা চলে যাবে। তো আপনি যদি আরেকবার চেক করতে চান তাহলে আপনি মেটা বিজনেস সুইটে গিয়ে আপনি চেক করতে পারেন, ওখানে কোনো ধরনের সমস্যা পাবেন না। তো এই ধরনের আপডেট, নিত্য নতুন টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।